আমরা আমাদের পার্টনারের জন্য সব কিছুই করি আমাদের পার্টনার যেমন চায় আমরা তেমন বিহেভ করি আমাদের পার্টনার যা চেয়েছে তখনই তাই দেওয়ার চেষ্টা করেছি সে যেমনভাবে বলে ঠিক তেমনভাবেই আমরা চলাচল করি তবুও কিন্তু কখনোই আমরা আমাদের পার্টনারের মন জয় করতে পারি না আমাদের প্রিয়জনকে আমরা ঠিক তার মতো করে ভালোবাসি সে যা চায় তাই দিই সে যেমন বলে তেমনভাবে আমরা উঠি বসি তবুও তার মন আমরা পাই না এরকম কমেন্ট আমার কাছে প্রচুর এসছে কেন এটা হয় আমরা আমাদের সামনের মানুষটা ঠিক যেমন চাইছে যেমন ব্যবহার করছে তেমনটাই মেনে নিচ্ছি সম্পূর্ণ মেনে নিয়ে তাকে ভালোবাসছি কিন্তু সে তবুও আমাদেরকে সেইভাবে ভালোবাসা দিচ্ছে না সেই রেসপেক্টটা করছে না সেই সম্মান শ্রদ্ধা কখনোই আমাদেরকে দেখাচ্ছে না তো এর পিছনে কারণ কী কেন এটা হচ্ছে এবং তাকে সব কিছু দেওয়ার পরেও সে কেন শুধুমাত্র আমাদেরকে ভালোবাসতে পারছে না কেন শুধুমাত্র আমাদেরকে একটু সুখ দিচ্ছে না কেন শুধুমাত্র আমাদেরকে একটু শান্তি দিচ্ছে না আমরা তো সবটাই দিচ্ছি সবটা উজাড় করে দিচ্ছি কিন্তু কেন সে দিচ্ছে না তার পিছনে একটাই কারণ যেটা প্রথমেই ভিডিও থামলে আমি লিখে রেখেছি যে শুধুমাত্র একটা বিষয়ের ওপর নজর দিতে হবে এবং এই বিষয়টাকেই তোমাদেরকে চেঞ্জ করতে হবে দেখো তোমাদেরকে একটা কথা বলি যে ছেলেগুলোকে বা যে ছেলে মেয়েগুলোকে দেখবে তার বাবা মা সব কিছুই দিয়ে দেয় সেই ছেলে মেয়েগুলোই জীবনে সব থেকে আনসাকসেসফুল হয় তুমি যদি কোনো একটা জিনিস কোনো একটা বস্তু হোক কোনো একটা কোনো কিছু এভরিথিং কোনো কিছু একটা এনিথিং তুমি হয়তো না চাইতে পেয়েছো কিংবা চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে গেছো তাহলে তুমি কখনোই সেই জিনিসটার ভ্যালু বুঝতে পারবে না এটা সত্য কথা সেই জন্যই অনেক ক্ষেত্রে তুমি দেখবে যেসব বাবা মাগুলো খুব গরিব হয় যারা তাদের ছেলেকে কিচ্ছু দিতে পারে না তাদের মেয়েদেরকে কিচ্ছু দিতে পারে না তারা খুব কষ্ট করে সামান্য পড়াশোনাটুকু করাতে পারে তাদের ছেলে মেয়েগুলোই একটা সময় টপ লেভেলে থাকে আর যেসব বড় লোকের ছেলেমেয়েগুলো যারা না চাইতে সব কিছু পেয়ে যায় তারা কিন্তু কখনোই একটা টপ লেভেল সাকসেসফুল জায়গায় যেতে পারে না কারণ তারা কোনো কিছুর ভ্যালু জানে না তারা কোনো বিষয়টাকে রেসপেক্ট করে না কোনো মানুষকে রেসপেক্ট করতে পারে না সেই পরিমাণে যে যতটা রেসপেক্ট ডিজার্ভ করে তাই একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে যে কোনো বিষয়ে না বলতে জানতে হবে না বলতে শিখতে হবে তুমি কখনোই কোনো কিছু সব কিছু পৃথিবীর তুমি দিতে পারবে না এই পৃথিবীতে অনেক জিনিস আছে তুমি যতই বড় লোক হও না কেন তুমি যাই হও না কেন তুমি তাকে সব কিছু উজাড় করে দিতে পারবে না সেই ক্ষমতা তোমার নেই এটা তোমাকে মাথায় রাখতে হবে আমি মানছি তুমি বিশাল বড়লোক লোক তুমি এত বড়লোক লোক যে তুমি এই পৃথিবীর যত দামি দামি জিনিস আছে সব তুমি কিনে নিতে পারো কিন্তু কালকে আবার একটা নতুন দামি জিনিসের উদ্ভাব করবে দামি জিনিস তৈরি হবে সেটা তুমি আর দিতে পারবে না তাই তোমাকে না বলতে জানতে হবে তোমার অকালটা সামনের মানুষটাকে বোঝাতে হবে তুমি যে পজিশনে আছো সেই পজিশনটাকে সামনের মানুষটাকে বোঝাতে হবে তবে গিয়ে সামনের মানুষটা তোমাকে রেসপেক্ট করবে কারণ তুমি যখন তোমার নিজের পজিশনটা বুঝিয়ে দেবে যে আমার এই পজিশানে আছে এই পজিশনের মধ্যে থেকে আমি তোমার যতটা পারি তোমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। আর আমার কিছু কিছু জিনিস ভালো লাগে কিছু কিছু জিনিস ভালো লাগে না সেগুলো ক্লিয়ারলি তোমাকে বলতে হবে তবেই গিয়ে একটা রিলেশনশিপ টিকে থাকবে কারণ তুমি কখনোই একা হাতে সম্পর্ক টেনে নিয়ে যেতে পারবে না তুমি তাকে সব কিছু উজাড় করে দিতে পারবে না তোমার মনে হচ্ছে এটা তোমার ভুল ধারণা যে তুমি তাকে সব কিছু উজাড় করে দিচ্ছ তুমি যখন তাকে সব কিছু উজাড় করে দিচ্ছ তখন তার চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকছে অনেক ক্ষেত্রে ছেলে মেয়েগুলোকে দেখবে তার বাবা মা সবসময়ই অনেক বাবা মা আছে আমি যেটা মনে করি আমার আমি দেখেছি এরকম আমি এটা মানে আমি খুব পজিটিভলি নিয়ে এটাকে যে যেসব বাবা মাগুলো তাদের ছেলেকে কোনো কিছুই দেয় না দেখবে তাদের দেওয়ার মতো কিন্তু ক্ষমতা আছে তারা তাদের ছেলে মেয়েকে যখনই তাদের ছেলে মেয়ে কিছু একটা চাইছে এটা চাইছে বাবা এটা চায় বাবা ওটা চায় মা ওটা চায় তখন তারা দিচ্ছে না সব কিছু কখনোই দেয় না তাদের বাবা মা তারা কি করে সেই জিনিসটার ভ্যালুটা বোঝায় তারা হয়তো দেবে আজকে নয় কালকে দেবে কালকে নয় পরশু দেবে আবার অনেক সময় কী করে তারা কোনো কিছু একটা দেওয়ার আগে তাদেরকে একটা টেস্ট করতে বলে তাদেরকে বলে যে তুই যদি রেজাল্টে এবছর পরীক্ষার রেজাল্ট নাইনটি পারসেন্ট করতে পারিস তাহলে তোকে দেবো তাকে একটা টার্গেট দেয় তবেই সে কিন্তু সেই জিনিসটার ভ্যালুটা বুঝতে পারে যে হ্যাঁ এই জিনিসটা পেতে গেলে আমাকে এক বছর কঠোর পরিশ্রম করতে হবে নাইনটি পার্সেন্ট রেজাল্ট করতে হবে তবে কী আমি এই জিনিসটা পাবো তার মানে এই জিনিসটার হেভি একটা ভ্যালু আছে আর তুমি ঠিক সেই ভুলটাই করো তুমি তাকে সব কিছু উজাড় করে দিয়ে দাও সেই কারণে সে তোমার ভ্যালুটা তোমার দেওয়া জিনিসটার ভ্যালু তোমার দেওয়া সম্মান তোমার দেওয়া ভালোবাসা তোমার ব্যবহার কোনো কিছুর ভ্যালু সে করতে পারে না তাই তাকে না বলতে শেখো যে আমি এটা দিতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব নয় আমি এই জিনিসগুলো পছন্দ করি আমি এই জিনিসগুলো পছন্দ করি না ক্লিয়ারলি বলো শিপের রিলেশনশিপ শুরু করছো তখনই সম্পর্ক শুরুর প্রথম দিকে এই জিনিসটা বলতে শেখো নাহলে কখনোই তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই মানুষের চাহিদা যদি শেষ হয়ে যেত তাহলে পৃথিবী কিন্তু এতটা গ্রো করতো না এটাও সত্যি কথা তাই মানুষের চাহিদার কখনোই কোনো শেষ হবে না তোমার অকাদ্দ তোমাকে বোঝানোর চেষ্টা করো তোমার কোন জিনিসগুলো ভালো লাগে কোন জিনিসগুলো ভালো লাগে না তুমি কী দিতে পারবে কী দিতে পারবে না সেই জিনিসটা সেমভাবে তাকে বলার চেষ্টা করো তবেই সেই মানুষটাও ভালো থাকবে তুমি যদি সত্যি করেই তাকে ভালোবাসো তাহলে তাকে ঠিক একটা বাবা মায়ের মতো তাকে ট্রিট করো যে এইটা আমি তোমাকে দিচ্ছি ফ্রিতে দিচ্ছি তার মানে এমনটা নয় যে হ্যাঁ আমি তোমার এই জিনিসটা কোনো ভ্যালু নেই আবার এই জিনিসটা তুমি যদি চাও আমার থেকে তাহলে তোমাকেও কিছু দিতে হবে তবেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে কখনোই একতরফা ভালোবেসে কখনোই একতরফা তুমি রেসপেক্ট করে কখনোই একতরফা তুমি তার সব চাহিদা পূরণ করে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না একটা সময়ের পর তুমি ক্ষমতাহীন হয়ে পড়বে একটা সময়ের পর তুমি ফেডাফ খেয়ে যাবে তোমার মনে হবে যে হ্যাঁ তুমি সবই দিচ্ছ কিন্তু সামনের দিক থেকে কিছু আসছেই না বরং সে আরও কিছু চাইছে এবং তুমি যখন একটা মানুষকে বলে দেবে তাকে বুঝিয়ে দেবে তার মনে ঢুকিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারো না তুমি তার জন্য সব কিছু করবে তুমি তাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকবে হ্যাঁ যে আমি আমার সব কিছু বিক্রি করে দিয়েও আমি তোমাকে ভালো রাখবো তাহলে সেই মানুষটা তোমাকে আরোই গুরুত্ব কম দেবে গুরুত্বহীন ভাববে তোমাকে কারণ নিজের ঘরের বাতি লিভিয়ে দিয়ে অন্য ঘরের বাতি জ্বালিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা একটা বাংলা শায়নি তোমাকে নিজেকেও ভালো থাকতে হবে তুমি যদি সত্যি করেই তাকে ভালোবাসো তাহলে নিজেকেও ভালো থাকতে হবে নিজেও কেউ তোমার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসা পেতে হবে সম্মান পেতে হবে তবেই তুমি সামনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা মাথায় রেখো এটা একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেটনকে প্রেস করো না কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো